9 বছর ধরে ঠিক এই রাতেরই প্রহর গুনছিলেন বার্সেলোনার সমর্থকরা, কারণ 2015 এর পর থেকে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রতিবারের দেখাতেই একদম তুলোধুনো করেছে জার্মান ক্লাব বায়ার মিউনিক। কোভিডকালে লিসবনে হান্সি ফ্লিকের বায়ার মিউনিখের কাছে 8-2 গোলে হারার পর বার্সেলোনা যেন হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের মধ্যমণি। তখন থেকেই প্রতিশোধের আক্রোশ জমেছিল বার্সেলোনার ফুটবলার ও ভক্তদের মনে। সে অপেক্ষার প্রহর শেষ হল 24 অক্টোবর রাতে। বাভারিয়ানদের মতো 8-2 গোলে বিশাল ব্যবধানে না জিতলেও 4-1 গোলে স্কোরলাইনটিও মন্দ নয়। 2020-এ বাভারিয়ানদের 8 গোলে জয়ের রাতে ব্লাউগ্রানাদের ভিলেন ছিলেন হান্সি ফ্লিক ও লেভানডস্কি। সে একই অস্ত্র এবার ব্যবহার করে বায়ার্ন বধ করল বার্সেলোনা। প্রতিশোধের এই খেলায় বার্সার জন্য একই সাথে ভিলেন ও নায়ক যেন ফ্লিক আর লেভানডস্কি। তবে বায়ার্ন বধে সবচেয়ে সফল অস্ত্র ছিল রাফিনিয়া, কাকতালীয় বটে। বাভারিয়ানদের বিপক্ষে রাফিনিয়ার ম্যাচটি ছিল ব্লাউগ্রানার জার্সিতে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের 100তম ম্যাচ, তাই রঙিন মুহূর্তটি আরও রঙিন করে রাখলেন বায়ার্নের বিপক্ষে হ্যাট্রিক করে। বরুশিয়া ডর্টমান্ডের বিপক্ষে ভিনিসিয়াসের হ্যাট্রিকের পরদিনই রাফিনিয়া হ্যাট্রিক করলেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। দুই ব্রাজিলিয়ানেরই হ্যাট্রিক এসেছে দুই জায়ান্ট জার্মান ক্লাবের বিপক্ষে, আর তারাই এবার নিজেদের পরের ম্যাচে মুখোমুখি হচ্ছে একে অপরের বিপক্ষে। ভিনি ও রাফিনিয়ার হ্যাট্রিক ব্রাজিল ভক্তদের জন্য সুখবরও বটে। তবে আরও একটি সুখবর পেয়েছিল তারা আগেই, চোট কাটিয়ে 369 দিন পর মাঠে ফিরেছেন নেইমার। সব মিলিয়ে দারুণ এক সপ্তাহ উপহার পেলেন ব্রাজিল ভক্তরা, যেন এমন এক দিনেরই প্রহর গুনছিলেন তারা। এদিকে নিজেদের হ্যাট্রিকের পরের ম্যাচেই ভিনি ও রাফিনিয়া একে অপরের বিপক্ষে লড়বে এল ক্লাসিকোতে। বাংলাদেশ সময় আগামী 27 অক্টোবর দিবাগত রাত 1টায় মাদ্রিদের সান্টিয়াগো বার্নাবুতে মুখোমুখি হবে উঠতে থাকা দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বর্তমানে স্প্যানিশ লিগে টানা 42 ম্যাচ আনবিটেড রয়েছে রিয়াল মাদ্রিদ, আর অন্যদিকে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ আনবিটেড থাকার রেকর্ডটি বর্তমানে দখলে আছে রিয়ালের সবচেয়ে বড় রাইভাল বার্সার কাছে। 2017-18 মৌসুমে টানা 43 ম্যাচ আনবিটেড থাকার রেকর্ড করেছিল ব্লাউগ্রানারা। জি, ঠিকটাই ধরেছেন, বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি ড্র বা জিতলেই বার্সার রেকর্ডে ভাগ বসাবে রিয়াল, সাথে থাকবে লালিগায় বার্সার সমান পয়েন্ট ছোঁয়ারও সুযোগ। বলা চলে এই এল ক্লাসিকোতে হতে যাচ্ছে রিয়ালের রেকর্ডের ম্যাচ, আর বার্সার জন্য হতে যাচ্ছে এই রেকর্ড ধরে রাখার।